মা বাবা কেউ নেই, মামা মামির কাছে থাকে 14 বছরের প্রতিবন্ধী মেয়েটি। সেই কিশোরীকেই ধর্ষণের অভিযোগ উঠল দোকানদারের বিরুদ্ধে। ঘটনাস্থল মালদার ইংরেজ বাজার। নাবালিকার পরিবারের অভিযোগ, মঙ্গলবার চকলেট দেওয়ার নামে কিশোরীকে ডেকে নিয়ে যান দোকানদার সুনীল মণ্ডল। অভিযোগ, দোকানে নিয়ে গিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেন দোকানদার। ও ভোরবেলা পাগল মানুষ গেছে, আমার মেয়েও তো কালকে বিস্কুটের দরকার হতে পারে, যেতে পারে, তো আমার মেয়েকেও যে এরকম টেনে নিয়ে ঢুকাবে এটা কোনো বিচিত্র নাই। ফলে আমি আজকে মহিলা থানায় এসেছি, এর সুবিচার চাইছি, যাতে ওর শাস্তি, আইনত শাস্তি হোক, কড়া শাস্তি হোক। বিষয়টি জানাজানি হওয়ার পর ইংরেজ বাজার মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার, যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দোকানদার। অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ, মালদা।